দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূলের শশী পাজা কুণাল ঘোষের নেতৃত্বে দশ জনের প্রতিনিধি দল। কমিশনে দিলীপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, দিলীপের প্রার্থীপদ খারিজের দাবি। তৃণমূলের দশ জন প্রতিনিধি দল এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে চলে গিয়েছে। মঙ্গলবার কমিশনকে চিঠিতে নালিশ জানাতে গেল তৃণমূল। দিলীপের কুকথার পর কমিশনের কাছে তৃণমূলের দশ জন প্রতিনিধি দল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দশ জনের প্রতিনিধি দল কমিশনে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাতে কমিশনের দ্বারস্থ তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলে কুকথা বলেছেন দিলীপ ঘোষ, আর সেই নিয়েই কিন্তু তৃণমূল নালিশ জানাতে দশ জনের প্রতিনিধি দল এই মুহূর্তে কমিশনের দ্বারস্থ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দশ তৃণমূলের দশ জন প্রতিনিধি দল, তারা কমিশনের দ্বারস্থ দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাতে কমিশনের দ্বারস্থ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তৃণমূলের দশ জনের প্রতিনিধি দল এই মুহূর্তে কমিশনের কাছে পৌঁছে গিয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানাতে, ঠিক এই মুহূর্তে কি খবর পাচ্ছ? দেখো, গতকাল দিলীপ ঘোষের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রতিবাদে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছিল। যে ধরনের মন্তব্য তিনি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, সেই ধরনের মন্তব্য কিভাবে তিনি করেন, এই গোটা বিষয়টি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে এমনটাই অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল, তারা মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাবের সঙ্গে এই বিষয়ে তারা আলোচনা করবেন এবং এই বিষয়ে তারা অভিযোগ জানাতে এসেছেন। গতকাল যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিতে যেরকম দিলীপ ঘোষের মন্তব্যকে উদ্ধৃতি করা হয়েছিল, তার পাশাপাশি কিন্তু এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্টে কি বলা রয়েছে, অর্থাৎ কোনোভাবেই কোনো কুরুচিকর মন্তব্য বা ব্যক্তি আক্রমণ করা যাবে না, এই বিষয়টি কিন্তু স্পষ্টতই এমসিসিতে উল্লেখ করা হয়েছিল। তারপরেও বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি করে এই ধরনের মন্তব্য করেন তা নিয়েই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল তারা অভিযোগ জানাতে এসেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন কি ব্যবস্থা নেয় সেই বিষয়টিও কিন্তু তারা জানতে চাইছে। ইতিমধ্যেই কিন্তু গতকাল জেলা শাসকের কাছ থেকে দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায় সত্য, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।